জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, যে কাজ কঠিন বলে মনে হয় সেই কাজে আত্মবিশ্বাসে কমতি দেখা যায়, অথচ এই কঠিন কাজকে এড়িয়ে চলা সম্ভব নয়। কখনো কখনো সেগুলি সামনে হঠাৎ করে চলে আসে, যেমন ধরুন হঠাৎ কারো হার্ট অ্যাটাক হয়েছে, আপনাকে ব্যবস্থা নিতে হবে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিংবা অঙ্ক কষতে আপনার ভালো লাগে না অথচ সামনেই আপনার অঙ্ক পরীক্ষা। আপনি যদি সবসময় কঠিন কাজকে এড়িয়ে যান তবে এ ধরনের পরিস্থিতিতে আপনি তো ঘাবড়ে যাবেন, তার চেয়ে বরং আগে থেকেই কঠিন কাজ মোকাবিলা করার অভ্যেস করলে প্রয়োজনীয় সময়ে তা কাজে লেগে যাবে। এগুলো একটু ভাবুন। শুনছেন মিত্রি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, আমার আপনার মতো সাধারণ মানুষ সমস্যার সমাধান কিভাবে করব? তবে কি নির্বাণের আগে এর থেকে মুক্তি নেই? হ্যাঁ, তাও আছে। অনেকে এ নিয়ে ভেবেছেন, নানান পথের সন্ধান করেছেন। পাশ্চাত্য মনোবিজ্ঞানীরাই শুধু নন, উপনিষদ ঋষিরাও সমস্যার সমাধানের হদিস দিয়েছেন। এই যে দুটি মত, তার সমন্বয়ে আমরা দেখবার চেষ্টা করব কিভাবে আপনার আমার জীবনের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করা যায়। শুনছেন মিত্রি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত মির্চি কালী কথা। দেবী কালিকার কথা আমি কদিন ধরে আপনার সঙ্গে বলছি। কালী পুজো যত এগিয়ে আসছে, বুকের মধ্যে একটা কীরকম শিহরণ, কীরকম ভালো লাগা, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। ছোটবেলা থেকেই মা কালীর খুব ভক্ত আমি। মা কালীর দিকে তাকিয়ে থাকলে একটা অন্যরকম অনুভূতি হতে থাকে। সেটা যে কী অনুভূতি তা আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু একটা কীরকম যেন হয়। শক্তি সাধনা, উপাসনা, এগুলো তো আমাদের জাতীয় জীবনের অন্যতম মহান এক আধ্যাত্মিক সম্পদ। সেরকম আধ্যাত্মিকতা আমাদের ভেতরে রয়েছে, আমাদের অন্তর্গত বোধের মধ্যে তা কাজ করে। সেই সব নিয়ে কিছু কথা মেথি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শক্তির সাধনা, উপাসনা আমাদের জাতীয় জীবনের অন্যতম মহান এক আধ্যাত্মিক সম্পদ। সমগ্র তন্ত্র সাধনা জুড়ে রয়েছে এই মহাশক্তিরই প্রাধান্য। আমাদের জীবন জুড়ে যে শক্তি তা মহাশক্তির নামান্তর। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, এই মহতি শক্তি মহামাতৃকায় নানাভাবে বিভিন্ন রূপে প্রকাশিত। জগজ্জননী মহাশক্তিকে কালিকা রূপে আরাধনা আমাদের বাঙালিদের সুমহান ঐতিহ্য, বা বলা যেতে পারে সম্পদ। এই কালী পুজো স্মরণাতীত কাল থেকে প্রচলিত। বাংলায় এমন জায়গা নেই যেখানে কালীবাড়ি নেই। কথায় আছে, যেখানে বাঙালি বাড়ি সেখানে আছে কালীবাড়ি। মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা নিশুতি রাতে এই ত্রিগুণাতীতা মহাশক্তি চিন্ময়ীর বিশেষ আরাধনা হয়। বিশ্ব প্রসবিনী করাল বদনে পরমা জননী, কালী মূর্তির অন্তরালে বরাভয়দাত্রী মমতাময়ী মাতৃমূর্তিটির কথাও আমাদের চিন্তনীয়, স্মরণীয়। একদিকে দয়া, দাক্ষিণ্য, মমতা, করুণা, সৃষ্টি, সৌন্দর্য, অন্যদিকে ভয়, ভীষণতা, নিষ্ঠুরতা, ধ্বংস, এই পরস্পর বিরুদ্ধতার অনবদ্য অনুপম সমন্বয়ের এক অদ্বিতীয় বিগ্রহ মূর্তি
দেবী কালিকা। আচার্যের এই বিগ্রহ মূর্তি নানান ব্যাখ্যা দিয়েছেন তাদের নিজস্ব অনুভূতি থেকে। মহামাতৃকার মহাপ্রকৃতির এই পরিপূর্ণা মূর্তি দর্শনে ভাবুক ভক্ত তাঁর সৌন্দর্য মাধুর্য ঐশ্বর্য বর্ণনা করে সীমার মাঝে অসীমের ছবি আঁকতে প্রয়াসী হন। অনুভব ও তত্ত্বে ফুটে ওঠে দেবী কালিকার পরিপূর্ণ স্বরূপ। শুনছেন নিচ্ছেন কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মহামাতৃকা চারটি হাত, একদিকে সৃজন অন্যদিকে নিধন, বাম হাতে খড়গ আর মুন্ড ভয়াবহ ধ্বংসের প্রতিচ্ছবি, ডান হাতে বর আর অভয় মাভুই মন্ত্রের প্রতীক, কল্যাণের প্রতিমূর্তি তিনি। সর্বত্র তার কৃপা দৃষ্টি, একদিকে সৌম্য আর করুণা অন্যদিকে শাসন নিপীড়ন, দুষ্টের দমন একদিকে শিষ্টের পালন আর একদিকে। মাতা বিবর্ষণা, দেশ কাল ক্ষুদ্র গণ্ডির মধ্যে বিশ্ব পালয়িত্রী আবদ্ধ নন। ভক্ত কবির ভাষায়, যিনি বিশ্ব আবরণ কে করে তার আবরণ। তিনি যে অসীম, তিনি যে অনন্ত, তাই তো তিনি দিগম্বরী। মা কালীর অঙ্গের বর্ণ কালো, অর্থাৎ কৃষ্ণ। শ্যামা মা কি আমার কালো রে, মহাকালী যে রূপাতীত, সব কিছুর যে ঊর্ধ্বে তিনি, অসীম নিরাকার, তাই তো তিনি কৃষ্ণবর্ণা। মাতৃগলে মুন্ডমালার শোভিতা, 50টি মুন্ড বর্ণমালার প্রতীক, শব্দ ব্রহ্মের প্রকাশ। মায়ের চরণতলে রয়েছেন স্বয়ং মহাদেব, বিশ্বজগতের পরম পুরুষ শিব। তিনিও পরাশক্তির কাছে পদানত, যার আবাস শ্মশান, আমাদের সকলের চিরবিশ্রামের জায়গা। সব কিছুতেই আমরা দেখতে পাই এই মাতৃকা শক্তির লীলা বিলাস। শুনছেন মিছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। জগন মাতা পূজিতা নারী মূর্তিতে। আমাদের দেশে ধর্ম চিন্তা ও সাধনায় এই মাতৃরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ছে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশের কোন একটা জায়গায় গিয়ে বলেছিলেন যে আপনারা দেবতাকে গডকে পুরুষ রূপে দেখেন, আমরা দেখি মাতৃরূপে নারী রূপে। স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু, চণ্ডীর এই মন্ত্র পৃথিবীর সমস্ত নারীর মধ্যে প্রকটিত। তাই সর্বকালে সর্বশাস্ত্রে সর্বদেশে মাতৃজাতির এত সম্মান। স্বামী বিবেকানন্দ কি বলছেন, শাক্ত শব্দের অর্থ জানো? শাক্ত মানে মদ ভাং নয়, শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। শঙ্করী এবং নারী যে অভিন্না, লোকচক্ষুতে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, স্বীয় ধর্মপত্নী পরমা প্রকৃতি মা শারদা দেবীকে ফলহারিণী কালী পুজোর নিশি রাতে মহাশক্তিরূপে আরাধনা করে এক মহান আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মির্চিন কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আমাদের তন্ত্রশাস্ত্র প্রতিটি নারীর মধ্যে জগন্মাতার অধিষ্ঠান বর্ণনা করতে গিয়ে বলছেন, জন্মদাত্রী মা, স্নেহপাত্রী কন্যা, প্রিয়পাত্রী সহধর্মিনী ও মুক্তিদাত্রী দেশ ও মাতৃকা,
এই চার রূপেই মা কালীর অধিষ্ঠান। মাটির মা, ঘরের মা, দেশের মা, সব সব একাকার। নারী মূর্তিতে শক্তি উপাসনায় আজও যে সনাতনী ধারা প্রবাহিত, তার প্রধান উপযোগিতা স্ত্রী জাতিতে মাতৃভাব। মহামাতৃকা কালিকার প্রাণমন্ত্রে অবক্ষয়ের পথে বিপর্যস্ত সমাজে সর্বত্র মাতৃভাবের উদ্দীপনার বিকাশেই মাতৃ আরাধনার সার্থকতা। আমাদের ভারতবর্ষে আমরা এইটাই লক্ষ্য করে এসেছি, আমরা দেবীকে মা হিসেবে দেখবার চেষ্টা করেছি সব সময়। তাই আজ প্রতি কণ্ঠে ধ্বনিত হোক আদ্যাশক্তি মহামায়া মহামাতৃকা কালিকার প্রাণ মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। মেচি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আনন্দময়ী মায়ের কথা আমি বলতে চাই। 1333 বঙ্গাব্দের কালী পুজোর দিন, তার মধ্যে জগদীশ্বরী কালিকার দিব্যভাবের মহাপ্রকাশ ঘটেছিল। অপূর্ব আধ্যাত্মিক রসে পরিপূর্ণ এই ঘটনার মাধ্যমে আমরা দেবী আনন্দময়ীর অতুল ও মাধুর্যমণ্ডিত বৈচিত্র্যময় আনন্দ বিলাসিনীর আনন্দ স্বরূপের অনুধ্যান করতে পারি। ঢাকার শাহবাগের বাগানবাড়িতে আনন্দরূপ আনন্দময়ী মা তখন অবস্থান করছেন। তাঁর উপস্থিতিতে শাহবাগ আনন্দস্রোতে প্রবাহিত, কালী পুজো সমাগত প্রায় দেখে ভক্তবৃন্দের ইচ্ছে হল সেই বাগানবাড়িতেই রাজরাজেশ্বরী জগন্মাতার অর্চনা করার। আর স্বয়ং ভক্তজনপ্রিয় শ্রী শ্রী মা যখন সেখানে সশরীরে উপস্থিত, কালী পুজোর দিন উপস্থিত হল। সকাল থেকেই মা আনন্দময়ী জগন্মাতার ভাবে ভাবস্থ, কখনো সমাধিস্থ, ক্রমে সূর্যাস্ত হয়ে সন্ধ্যা হল। দীপান্বিতা দীপমালায় উজ্জ্বল হয়ে উঠল এই মাতৃলীলাস্থল। মৃন্ময়ী মূর্তি এলো, পুজোর সমস্ত আয়োজন প্রস্তুত। ভক্তদের ঐকান্তিক আবেদনে আনন্দময়ী মা করবেন শ্যামা মায়ের অর্চনা। শুরু হলো অখণ্ড নাম ও কীর্তন ও মাতৃসঙ্গীত। লোকে লোকারণ্য, মৃন্ময়ী ও চিন্ময়ী দুই রূপের আলোকে অঙ্গন আলোকিত। মহানিশার মহালগ্নে মহামায়া হরমোহন হরমনোমোহিনীর পূজয় বসলেন পরম যোগিনী অনন্ত শ্রী বিভূষিতা মা আনন্দময়ী। পরিধানে তার পট্ট বস্ত্র, তিনি ধ্যান নিমগ্না, অপরূপ দৃশ্য, আত্মসমাহিতা মহাভাবে বিভোর। তিনি ডান বাঁ দুহাতেই পুজো করতে লাগলেন এই মাতৃ সাধিকা। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে এই মন্ত্রে তিনি কখনো প্রতিমার পায়ে ফুল দিচ্ছেন, কখনো নিজের মাথার ওপর করালো বদনা ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম এই ধ্যান মন্ত্রে ফুল চন্দনাদি ছড়িয়ে দিচ্ছেন, নিজেই আবার নিজেকে প্রণাম করছেন। অনবদ্য এই কালী পুজো, মা কালী ও শ্রীমা যেন এক। এমনিভাবে কিছুক্ষণ পুজোর পর অট্টহাস্য করে প্রতিমার পাশে গিয়ে বসলেন ও ভোলানাথকে বললেন, এখন আমি বসি, তুমি পুজো করো। মায়ের লোলো জিহ্বা দৃষ্টি সব মা কালীর সঙ্গে মিলে গিয়েছিল। সেই সময় যারা সেই রূপ দেখেছে তারা সকলে অবাক হয়ে গিয়েছিল। সেখানকার বায়ুমণ্ডল যেন কিসের এক দিব্যভাবে ভরে গিয়েছিল। শুনছেন মির্চি কালী কথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দেখুন, অনেক বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আনন্দময়ী মায়ের আধ্যাত্মিক পরিচয় মুদ্রিত হয়ে রয়েছে। মা কিছুদিন ছিলেন কক্সবাজারে, সেই সময় একটা অলৌকিক ঘটনা ঘটল। সকাল থেকে তিনি নিজে ছিলেন বিষণ্ণা, মাঝে মাঝে তার চোখে জল, নিজের এক হাত দিয়ে বলছেন, এ হাত আমি ভেঙে দেব। মায়ের সঙ্গিনী শিষ্যা গুরুপ্রিয়া দেবী মাকে এ কাজে বাধা দিয়ে হাতে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে জানা গেল
আগের দিন রাতে রমনা আশ্রমের বিখ্যাত কালীমূর্তির হাত ভেঙে দিয়ে চোর গয়না নিয়ে পালিয়ে গেছে। ভাঙা কালীমূর্তিতে পুজো করা শাস্ত্রসম্মত কিনা এ নিয়ে নানা মহলে নানা তর্ক বিতর্ক চলছে। পণ্ডিত সমাজ বিধান দিলেন বিগ্রহের অঙ্গহানি হলে তাকে বিসর্জন দেয়াই শাস্ত্রীয় নিয়ম। আনন্দময়ী দেবী বিধান শুনে দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে বললেন, দেখো তোমাদের বাবা মা পুত্রকন্যার যদি হাত ভেঙে যায় তাদের বুঝি তোমরা জলে ফেলে দাও। মায়ের এই কথা শোনার পর কারোর মুখে কোনো কথা নেই। মায়ের আদেশেই সেদিন কালীমূর্তির হাত জোড়া দিয়ে বিগ্রহ সংস্কার সাধিত হয়েছিল। এইরকমই একটি ঘটনা আমরা জানি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবও এই একই বিধান দিয়েছিলেন। মা এসছেন কাশীতে, পরম পবিত্র স্থান, মহান তীর্থক্ষেত্র, আনন্দরূপ আনন্দময়ীর আগমনের সংবাদে দর্শন মানুষে মানুষ ছুটে এসছেন দলে দলে। কলকাতার বীন স্ট্রিটে আনন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা ঠাকুর বিশ্বনাথ দেব সেই সময় কাশীতে ছিলেন। বালক সাধু হিসেবে তিনি সবার কাছে পরিচিত। লৌকিক জীবনে তিনি ছিলেন স্বনামধন্য মাতৃ সাধক স্বামী শিবানন্দ গিরি মহারাজের পিতৃদেব। মা এসছেন শুনে ঠাকুর বিশ্বনাথ দেব এলেন তার দর্শনে। মায়ের গলায় রুদ্রাক্ষের মালা, পরিধানে রক্তবস্ত্র, ভুবন মোহিনী মূর্তি। মা সঙ্গে সঙ্গে এই বালক সাধুকে নিয়ে গেলেন এক পোড়োকালী মন্দিরে। বহুদিন ধরে অধিষ্ঠাত্রী মা কালীর পুজো অর্চনা কিছু হয়নি, মন্দিরটি সংস্কার করতে হবে, মা কালীকে জাগাতে হবে। মা এসে পৌঁছলেন বিগ্রহের সামনে। কালী মাতার মূর্তিকে প্রদক্ষিণ করে সেই বালক সাধুকে নিয়ে তিনি পুজোয় বসলেন। প্রতি মুহূর্তেই হতে লাগলো অদ্ভুত অদ্ভুত সব ভাব। জগন্মাতার প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মা কালীর বিগ্রহ দুলে উঠল। প্রস্তর মূর্তিতে চিন্ময়ীকে আরোপ করে লোকমাতা আনন্দময়ী হলেন সমাধিস্থা। সবাই অভিভূত। শ্রী শ্রীমা আনন্দময়ীর অন্তরালে বিশ্বজননী নারায়ণীকে নয়ন গোচর করে সেদিন ধন্য হয়েছিলেন ঠাকুর বিশ্বনাথ দেব। যাকে চিন্ময়ী শক্তিতে জগন্মাতা রূপে পুজো করি সেই মায়ের কত রূপ বলুন তো। অনুভূতি আর বিশ্লেষণের মধ্যে নিহিত আছে মাতৃবন্দনার যথার্থ মূর্তি। কালী, মহাকালী, দুর্গা, মা আনন্দময়ীতে তো কোনো ভেদ নেই, সর্বত্রই মাতৃ মহিমা কীর্তন। স্মরণ করে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির সেই কথা, মা আমার তুই তো সব সেজে লীলা করছিস, বিশ্ব সৃষ্টির আগে একমাত্র তো তুই ছিলি, তোর ইচ্ছে হলো বহু হয়ে জন্মাবো, তুই মহৎ অন্ধকারে পঞ্চতন্মাত্র পঞ্চভূত হলি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাজলি, কোটি কোটি প্রণাম তোকে তোর লীলাকে, মাতৃ কৃপাহে কেবলম। মা কালীর আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, খুব ভালো থাকুন, রোগবালাই থেকে মুক্ত হন, স্বস্তিতে থাকুন, শান্তি পান আপনি। শুনছেন মিথ্যে কালী কথায়, আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিথ্যে।